মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আজ। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে ব্লগটা স্টার্ট করতে গিয়ে খুব মানে মনটা খুবই খারাপ, কি বলবো। মানে কালকে আমার দিদা চলে গেল, প্রায় 7 থেকে 8 বছর পর দিদাকে দেখলাম। বেশি দিন না, 20 দিন মতো ছিল, তো গতকাল চলে গেল। আমি আর ব্লগ করিনি, ব্লগ করতে ইচ্ছাও করছে না, মনটা এত খারাপ। তাই ভাবলাম যে আজকে একটু ব্লগ করি, ব্লগ করলে মনটা ভালোও থাকবে, তাই ভাবলাম যে একটু ব্লগ করি, তাই আজকে তোমাদের সামনে চলে আসলাম। তো এটাই, মনটা খুবই 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 বলতে গেলে খারাপ। কালকে তো সারা রাত কান্নাকাটি, ঘুম মানে ঘুম ভাঙলেই হঠাৎ করে দিদার কথা মনে পড়ছে, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, দিদা আবার সামনের বছর আসবি, ভগবানকে বলেছি যেন আবার দিদার সামনের বছর আসতে পারে। তো এটাই, চলো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন একটুখানি কটা কাজকর্ম আছে, করে নিই, করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। স্নান টান করে চলে আসলাম, এখন দেবো পুজো। চলো পুজোটা দিয়ে নিক, তারপর লাঞ্চ করে দেখি বিকেলে কোনো প্ল্যান করা যায় কিনা। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাই গাইস, তো সেই স্নান করার পর থেকে তারপরে তো কত কিছু হয়ে গেল, লাঞ্চ ব্লগ করিনি, একদম করতে ইচ্ছা করছে না। তো মন মেজাজটা একদম খারাপ, ধরো বাড়িতে কত লোকজন আসলে তখন যখন চলে যায় না, তখন মনে হয় বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, সেরকমই ফিল হচ্ছে, একদম ফাঁকা ফাঁকা একেবারে। তো তার জন্য এখন একটুখানি পিয়ালিদের সাথে একটুখানি বেরোবো, বাজারের দিকে একটু যাব। চলো একটুখানি যাওয়া যাক, একটু ঘুরে এসে আবার পড়তে বসবো। সামনে এক্সাম চলে আসছে, এইচএস পরীক্ষা দেবো আমি, খুব ভীষণ টেনশন সব দিকেই। তো চলো এখন একটু ঘুরে এসে তারপর পড়তে বসবো, তো আগে ঘুরে এসে আসা যাক, তা তোমরা দেখতে থাকো আর কি সঙ্গে থাকো। তুমি পুরো রেডি হয়ে রয়েছি, এখনও আসার নাম নেই, তো আসুক, ওর কপালে দুঃখ আছে। যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে গিয়ে বেরোলো, এখন যাচ্ছি বাজারের দিকে। প্রায় 15 মিনিট ধরে অপেক্ষা করেছি, তারপরে ঢপের চপ না, এটা সত্যি। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সব কিছু হয়ে গেছে, এখন এসেছি একটা মন্দিরে। তো সামনে ইলেকশন ভোটটা হচ্ছে, ওই যার জন্য চারিদিকে মাইকে কথা বলে বলে ব্লগে করতে পারিনি বাইরে। ঘন্টাটা বাজাবে, চলো এখন বাড়ি যাওয়া। তোমরা দেখলে আমি মিয়ামারে গেছিলাম, মিয়ামার থেকে চিকেন প্যাটিস নিয়ে এসেছি, এখন এটা খাওয়া যাক, তো আগে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে। সামনে এক্সাম, এইচএস পরীক্ষা, তো পড়ার খুব চাপ বেড়ে গেছে, তার জন্য একটু ব্লগটা একটু কম করছি। তো এখন হচ্ছে রাত্রের ডিনার, আজকে আমাদের রাত্রের ডিনারের মেনু হলো, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যার ফলে আজকে মাকে বললাম একটু কচুরি করতে, কড়াইশুঁটির কচুরি, সেটাই হবে আজকে আমাদের লাঞ্চ। আর দুপুরে একটু চিকেন করেছিল, সেই চিকেনও রয়েছে, সেই চিকেন দিয়ে আজকে রাত্রে কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে। তো এটাই হলো আমাদের আজকে রাত্রের ডিনার। তো এখন একটু পরে খাবো, এখন বাজে 10:30, 10:30, 11:15 সময় খাবো। তো খেয়ে দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্লগগুলো বেশি বড় হচ্ছে না, কারণ কোনো কন্টেন্ট পাচ্ছি না, শুধু জাস্ট ডেলি ঘরোয়া ব্লগ দেখাচ্ছি তোমাদেরকে। তো এটাই, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর দিদা তো চলে গেছে, মন খারাপ, এই যে কড়াইশুঁটির কচুরি খেলে, এই যে কদিন আগে দিদা ছিল তখন কড়াইশুঁটির কচুরি বানানো হয়েছিল, তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। তো যাই হোক, সেই দিনগুলো আশা করি আবার আসবে। তো তোমাদের দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ব্লগটা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে, আর কচুরি আর চিকেন কষা জাস্ট দারুণ লাগে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আজকে ব্লগটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। ব্লগগুলো খুব ছোটো হচ্ছে, তো যতটা পারছি নেক্সট ব্লগ থেকে বড় করব। তো বাই বাই, টাটা, গুড নাইট। আর পারলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো,
আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। বাই বাই, টাটা, গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, বাই।